এ মুসলমান, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার পরে আল্লাহ বলে তখন আসমান ভেঙ্গে যাবে, চোরমার হয়ে পড়তে থাকবে তারকারাজি, এগুলি বিতীর্ণ হয়ে যাবে, টুকরা টুকরা হইয়া পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার সমস্ত পানি টকবক টকবক করতে থাকবে। আপনারা দেখবেন পানি গরম করলে এইভাবে বকবক করে, তামাম দুনিয়ার সমস্ত পানিগুলো টকবক করবে, উতলাইতে থাকবে, বকবক করবে। আল্লাহ বলে এমত অবস্থায় ও কবরবাসীরা শোন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরবাসী সবাইকে আল্লাহ পাক ওই দিন কবর থেকে বের করবে। সবাই কবর থেকে ওঠার পরে হাসর ময়দানে উপস্থিত হবে। আল্লাহ বলেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেককে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানাইবে, প্রত্যেককে জানাইয়া দিবে আল্লাহর দেওয়া হুকুম কে কতটুকু পালন করেছ, আর আল্লাহর দেওয়া হুকুম কে কতটুকু আমল কর নাই। যেটা করেছ এটা আল্লাহ তোমারে জানাইব, যেটা কর নাই সেটাও আল্লাহ তোমারে জানাইয়া দিব। এই জন্য আমার ভাইয়েরা, হাসরের দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভয়াবহ অবস্থা যখন ঘটাবে, মানুষ একজন আরেকজনকে পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন হাসরের দিনটা এত কঠিন হবে, ভাই বাইরে শিকার করবে না, মা বাপ সন্তানকে শিকার করবে না, সন্তান মা বাপকে শিকার করবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে শিকার করবে না, পরিচয় দিবে না, পরিচয় দিলে যদি নেক দেওয়া লাগে এই ডরে পরিচয় দিবে না, এমন একটা দিবস কেয়ামতের দিনের কসম আল্লাহ করেছেন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ওয়া শাহিদ, আল্লাহ পাক শাহিদুন, সাক্ষীর কসম করছে কেয়ামতের দিন আল্লাহ জুমার দিনটারে শুক্রবার দিনকে আল্লাহ মানুষ রূপে দাঁড় করাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে হেরে জুমার দিন, শুক্রবার দিনে আমার কোন বান্দা আমি আল্লাহর ইবাদত করছে আর কোন বান্দা করে নাই, বলো তুমি। যে সমস্ত যুবক ভাইরা মুরব্বীরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে, মা বোনেরা ঘরের ভিতরে জোহরের নামাজটুকু আদায় করছে, আল্লাহু আকবার, তাদের পক্ষে জুমার দিনটা সাক্ষী দিবে। আর যারা জুমার দিনও জুমার নামাজটা পড়ল না, ডিশের লাইনে গানে বাজনা বিভিন্ন বাজে কাজে সময় কাটাইলা, তার বিরুদ্ধে ওই জুমার দিন সাক্ষী দিবে। বান্দা ডাক দিয়ে বলবে এ আল্লাহ, আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
সানা দানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী কাফাতাম বশীরা ওয়া নযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول خدا حق سکھانے کو آئے خدا ایک ہے بتانے کو آئے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
জোরে জোরে সবাই মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহরে রাখেন, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিলুকদার পাড়া সরাইল যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামত বরকাতুহুম উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার আগে মাওলানা ইসহাক আল হুসাইনি সাহেব দামত বরকাতুহুম চমৎকার বয়ান আপনাদের সামনে পেশ করেছে। মাগরিব থেকে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এখন শেষ অধিবেশন, আলোচনা হবে তারপরেই দোয়া হবে। যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে আজকের এই মাহফিলের আয়োজন করছেন, পর্দালিশীন মা বোনেরা সহ সবাই অর্থ দিয়ে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন
এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয় আল্লাহর কাছে আমরা দোয়া করি। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা বুরুজ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, যেহেতু যুব সমাজের পক্ষ থেকে আজকের এই সুন্দর ইসলামী মহাসম্মেলনের আয়োজন, এই জন্য আমি এমন একটি সূরা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেই সূরাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন যুব সমাজকে, একজন ইমানদার যুবকের তার ঐতিহ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন এবং ইমানদার যুবকের বিরুদ্ধে বেঈমান বাদশা যত রকমের চক্রান্ত করেছিল তা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ধরে তুলেছে। বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক জালিম বাদশা ছিল, যেই জালিম বাদশা ইসলামের ক্ষতি করত, ইমানদারের ক্ষতি করত। এমন লোক বর্তমানে পৃথিবীতে আছে না নাই? ইসলামকে ক্ষতি করতে চায়, ইমানদারের ইমান নষ্ট করতে চায়, এমন লোক আছে না নাই? আসলে একজন ইমানদারের দাম বেশি না কম? আমার ভাইয়েরা, জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে দেখলেন সাহাবায়ে কেরাম নিয়ে রসুল বসা, যারা হজে গেছেন আপনারা দেখেছেন নবীজির রওজা শরীফের পূর্ব দিকে একটা দরওয়াজা আছে, যেই দরওয়াজার মধ্যে লেখা আছে বাবু জিব্রাইল, জিব্রাইলের দরওয়াজা। এই দরজা দিয়া জিব্রাইল আসল। নবীজি ইমানদার মুমিন মুসলমান, সাহাবায়ে কেরামদের নিয়ে বসা, জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দিলেন আর বললেন নবীজি ইমান আর নেক আমলের ব্যাপারে সাহাবায়ে কেরামদের সামনে নসিহত পেশ করেন। 70,000 ফেরেশতা সহ আমি জিব্রাইল সেই তালিমে এসে হাজির হয়ে গেছি। আরো জোরে কন। নবীজি বললেন জিব্রাইল, নূরের তৈরি ফেরেশতা জিব্রাইল, তোমরা দিনের তালিমে আর এই কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্যে রহমতের ফেরেশতা তোমরা এসেছো। আমার সাহাবাই কারাম বড় ভাগ্যবান, ফেরেশতারা যেখানে এসে উপস্থিত। জিব্রাইল ডাক দিয়ে বলল নবীজি একজন ইমানদারের দাম আল্লাহর কাছে, আমি জিব্রাইল নূরের ফেরেশতার চাইতে আল্লাহ পাক কত ফেরেশতা বানাইছে আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু সমস্ত নূরের ফেরেশতার চাইতে একজন ইমানদার মুমিন মুসলমানের দাম অনেক অনেক বেশি। সাত আসমান সাত জমিনের চাইতে, নূরের ফেরেশতার চাইতে দাম একজন মুমিনের বেশি। আলহামদুলিল্লাহ, দূরে
জালিম বাদশা, তার ব্যাপারে আল্লাহ এই খবর দিতে গিয়ে জালিম বাদশার ব্যাপারে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানাইতে গিয়া আল্লাহ পাক চার জিনিসের কসম করেছে। কত জিনিসের কসম? ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক বুরুজওয়ালা আকাশের কসম করেছে। বুরুজ কারে বলে, আকাশ কারে বলে, সময় পাইলে বলবো। ওয়াল ইয়াউমিল মাউউদ, অঙ্গীকার দিবস, কিয়ামত দিবসের কসম করেছেন আল্লাহ। ওয়া শাহিদ, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর কসম করেছে। ওয়া মাশহুদ, উপস্থিতির কসম করেছে। উপস্থিত কারা, সাক্ষী কারা, বুরুজওয়ালা আকাশ কারে কর, এগুলি বলতে গেলে লম্বা সময় লাগবে, অসুবিধে বুঝি বলবো কিছু। বায়ের আমার, বন্দর আমার, বুরুজওয়ালা আকাশ বলা হয়, আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটার নাম হইল আকাশ। আসমানের নাম আকাশ, আসমান আসমান হই। এখানে ওয়াসসামা ইজাতিল বুরুজ, এখানে সামার অর্থ হল আকাশ। আকাশ কারে কয়? আসমান আর জমিনের মাঝখানে যে একটা ফাঁক জায়গা আছে এটারে বলা হয় আকাশ। আর বুরুজ শব্দের দ্বারা মুফাসসিরিনে কারাম তাফসীর কিতাবে লেখে চন্দ্র চলাচলের রাস্তা, সূর্য চলাচলের রাস্তার কসম করেছেন আল্লাহ। মুফাসসিরিনে কারাম বলেন সূর্যকে আল্লাহ তাআলা পরিচালনা করার জন্য ১২টা রাস্তা বানাইছে, চন্দ্রকে চালাইবার জন্য আল্লাহ পাক ২৮টা রাস্তা বানাইছে। ২৮ আর ১২ যোগ করলে কত হয়? ৪০। ৪০ নিয়ে যদি কথা কই তাহলে এখানে অনেক লম্বা কথা বলতে হবে। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খাইছিল, ৪০ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জ্বলন্ত আগুনের গর্তের ভিতরে ফেলে দিয়েছিল, এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ৪০ দিন ছিল। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক একটা মানুষকে যখন সৃষ্টি করেন মায়ের পেটের ভিতরে ১ থেকে নিয়ে ৪০ দিনে ১ ফোঁটা নাপাক পানিকে আল্লাহ তাআলা একটা রক্তের একটা সাক্কা বানা, রক্তের একটা পিণ্ডা বানা, আবার ৪০ দিনে রক্তের এই সাক্কাটা আল্লাহ পাক একটা গোশতের টুকরা বানায়, আবার ৪০ দিনে এই গোশতের টুকরাটার মধ্যে বডিটা বানায়, আরলের সমান টেকটিকে আছে না, এই টেকটিকের সমান। এখন ইঞ্জিনিয়ার হইয়া মন্ত্রী হইয়া আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলো, বক্তা হইয়া ডাক্তার হইয়া ধনে ধনী হইয়া তুমি মন গড়া কথা বলবে, আল্লাহ চিনো না? আল্লাহ বলে বক্তা তুমি কিন্তু বক্তা ছিলে না, হে ডাক্তার তুমি কিন্তু ডাক্তার ছিলে না, হে মন্ত্রী তুমি কিন্তু মন্ত্রী ছিলে না, হে ধনাঢ্য ব্যক্তি শিল্পপতি তুমি শিল্পপতি ছিলে না, তুমি সাধারণ এক ফোঁটা নাপাক পানি ছিলে। এই পানিটাকে আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে ৪০ ৪০ ৩৪ ১২০ দিলে আমি আল্লাহ পাক তোমাকে মানুষের সুরত ধরাইছি, এও শুনো একটু। আল্লাহ রাব্বুল
দুনিয়ার জমিনে যাওয়ার পরে একবার তাকাইয়া দেখলি না এত বড় আসমান কে বানাইল, এত বড় সূর্যটা কে পরিচালনা করে, এত বড় চন্দ্র কে পরিচালনা কে করে, একবারও চিন্তা করে দেখলে না রে বান্দা। এই জন্য যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাকের জিকির করে না, আল্লাহর দুশ্মনী যারা করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে বান্দা উপরের দিকে তাকায় দেখো এত বড় চন্দ্র আর সূর্যটা প্রতিদিন চলাচল করে, কিন্তু দুনিয়ার জমিনে গাড়ির ড্রাইভার থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? গাড়ির ভিতরে ড্রাইভার আছে, এরপরেও একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে লাগে কি লাগে না? গাড়ি তো স্পিডে যা লাগে, মাঝে মধ্যে খালি মানুষের মধ্যে ফেস লাগে, একজন আসতেছে উত্তর দিক থেকে আরেকজন আইতেছে দক্ষিণ দিক থেকে, কাছাকাছি ওর ভরে আপনাদের এই ফেস লাগছে কিনা আমি জানি না, এরকম কাছে আসতেছে হ্যাঁ এইদিকে যাবো না এইদিকে যাবো একটু ফেস লাগে, লাগে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন এই বান্দা ব্রাহ্মণবাড়িয়া সরাই জিলকদার পাড়া সিএনজির ড্রাইভার আছে, অন্য অন্য গাড়ির ড্রাইভার আছে, বান্দারে একবার তুই ভাইবা দেখো, চিন্তা করে দেখো, ড্রাইভার থাকার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি এদিক সেদিক হইয়া যায়, আর তোর মাথার উপর দিয়া এত বড় চন্দ্র সূর্যটা চলাচল করে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, একটা আর একটার সাথে লাগে না, এটা পরিচালনা কে করে? ওই লোক, ওই ওই কথাটা যদি তুমি চিন্তা করো যে আমাদের এই কুট্টা ভাড়া সরাইল ব্রাহ্মণবাড়িয়ার এই ড্রাইভার নাই, ব্রাহ্মণবাড়িয়াও নাই, তামাম পৃথিবীতে আমরা সারা পৃথিবী বুইরা দেখব সব গাড়ির ড্রাইভার আছে কিন্তু চন্দ্রের ড্রাইভার নাই, সূর্যের ড্রাইভার নাই, তাহলে যে চলে কে চালায়? তুমি যদি চিন্তা করো তখন তোমার বুঝে আসবে আমার যিনি সৃষ্টি করছে তিনি আল্লাহ, চন্দ্র সূর্য চালায় আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যারা মা বাবার খেদমত বাদ দিয়া ফিরের খেদমত করে, কার? আমি ফিসাবের খেদমত করতে নিষেধ করি না, কিন্তু মার খবর নেয় না, আব্বার খবর নেয় না, ফিসাবের কাছে গিয়ে গো বাবা তুমি আমার কেবলা বাবা, আল্লাহ ফেরেশতারে দিয়ে বেহালা দিয়ে বাইরে এবার কুবাইরে সুজা কর। জোরে কোন ঠিক কিনা? বায়ের আমার বন্ধর আমার মসজিদ রেখে দিয়া মসজিদে জামাতে নামাজ হয় তুমি যাও না নামাজ পড়ো না, কিন্তু তুমি মাজারে মাজারে ঘুরে ঘুরে বেড়াও, বান্দা কোথায় যাও তুমি? বান্দা তুমি আমি আল্লাহ পাকের দয়ার আশা কি তুমি করো না? কোন জায়গায় তুমি ঘুরতে আছো? আরলের সমান টিকটিকির সমান তুই ছিলি তোর মার পেটের ভিতরে, একদিন দুই দিন না দশ মাস দশ দিন মার পেটের ভিতরে খাবার খাওয়াইছে কেনা? আরো জোরে কর, যেই মার পেটের ভিতরে ছিলাম এই মাও খাওয়াইছে না, আর আব্বা তো খাওয়াইতো না, ওই কারণ বাপ মানুষ এত হ্যাঁ ঠিক কিনা? জোরে কর, জোরে কোন ঠিক না? বাপে আলি টেলিফোনে খবর নেয় আর কয়দিন পরে আমার বাবু উইব হে মানুষের ঠেজিগা খাওয়াইব গুমালা। আল্লাহ বলে বান্দা তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি,
আমি আল্লাহ তোরে আস্তে আস্তে করে বড় করেছি। সুবহানাল্লাহ বলবেন। এবার একটা প্রশ্ন করব, উত্তরটা বুঝে দিয়েন। একটা মানুষ যদি দুই তিন দিন পেশাব না করে, এ আরামে শুয়ে থাকবো না ফালফার বখালি? হে ফালফার এখানে পেশাবে চাপে, পেশাবের যন্ত্রণা, দুই তিন দিন পেশাব না হইলে দুনিয়ার সব সাপের চাপ ফিরান যা, পেশাবের সাপ কোনো বেড়ই ফিরাইতে নেই, বদনা থইয়া আনলে বদনা লইয়া দূর দেয়, জোর এখন ঠিক না? দুই দিন তিন দিন যদি পেশাব না হয় রে ভাই, দুই তিন দিন পেশাব না হইলে ও দুনিয়ার মানুষ পেশাবের যন্ত্রণার কারণে তোমার শরীর অসুস্থ হইয়া যায়, তুমি পেরেশান হইয়া যাও। এরে বান্দা, দশ মাস দশ দিন যে তুই মার পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রস্রাবের, তোর পায়খানার, তোর খাবারের যত ব্যবস্থা করা লাগছে পৃথিবীর কেউ করে নাই, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্যে আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগারে আলম, তিনি বলে দুনিয়ার মানুষের আরে একবার চিন্তা করো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন, তোমাকে এত ছোট থেকে আমি আল্লাহ তোমারে বড় করলাম, জোরে কোন ঠিক না? বায়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা সবাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা, বান্দা হইয়া যদি আল্লাহর বন্দিগি করো তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর বন্ধু বানাইয়া নিবে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু। দুই নম্বর আল্লাহ কসম করছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম করলাম। আল্লাহ কিয়ামত দিবসের কসম করলেন কেন? কারণ কিয়ামতের দিনের অবস্থা বড় ভয়াবহ হবে, জোরে কোন ঠিক না? হাসর দিনটা কি সহজ না কঠিন? বায়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বায়ের আমার, বন্ধুর আমার, আল কারিয়া, কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। কি আওয়াজ? বিকট আওয়াজ। বন্ধুগণ আমার, ইসরাফিল ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন সিংহার মধ্যে যখন ফুঁক দেওয়াবে, সিংহার ফুঁকের আওয়াজে আল্লাহ বলে আসমান বেঙ্গে চুরমার হয়ে যাবে, তারকারাজি সবগুলি বিতীর্ণ হয়ে যাবে। আল্লাহ নিজে বলেন কোরআনের মধ্যে, ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু কুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসু
ثم قدمت وأخرت اے مسلمان اللہ پاک رب العالمین بولیں ইসরাফিল সিংহে ফুক দেওয়ার পরে আল্লাহ বলে তখন আসমান ভেঙে যাবে, চুরমার হয়ে পড়তে থাকবে তারকারাজি, এগুলি বিতীর্ণ হয়ে যাবে, টুকরা টুকরা হইয়া পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার সমস্ত পানি টকবক টকবক করতে থাকবে। আপনারা দেখবেন পানি গরম করলে এইভাবে বকবক করে, তামাম দুনিয়ার সমস্ত পানিগুলো টকবক করবে, উতলাইতে থাকবে, বকবক করবে। আল্লাহ বলে এমত অবস্থায় ও কবরবাসীরা শুন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরবাসী সবাইকে আল্লাহ পাক ওই দিন কবর থেকে বের করবে। সবাই কবর থেকে ওঠার পরে হাশর ময়দানে উপস্থিত হবে। আল্লাহ বলেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইবে, প্রত্যেককে জানাইয়া দিবে আল্লাহর দেওয়া হুকুম কে কতটুকু পালন করেছ, আর আল্লাহর দেওয়া হুকুম কে কতটুকু আমল কর নাই। যেটা করেছ এটা আল্লাহ তোমারে জানাইব, যেটা করো নাই সেটাও আল্লাহ তোমারে জানাইয়া দিব। এই জন্য আমার ভাইয়েরা হাশরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ অবস্থা যখন গঠাবে, মানুষ একজন আরেকজনকে পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন হাশরের দিনটা এত কঠিন হবে, ভাই বাইরে শিকার করবে না, মা বাপ সন্তানকে শিকার করবে না, সন্তান মা বাপকে শিকার করবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে শিকার করবে না, পরিচয় দিবে না, পরিচয় দিলে যদি নেক দেওয়া লাগে এই ডরে পরিচয় দিবে না, এমন একটা দিবস কিয়ামতের দিনের কসম আল্লাহ করেছেন। ভাইয়ের আমার বন্ধুর আমার ওয়া শাহিদ, আল্লাহ পাক শাহিদুন, সাক্ষীর কসম করছে কিয়ামতের দিন আল্লাহ জুমার দিনটারে শুক্রবার দিনকে আল্লাহ মানুষ রূপে দাঁড় করাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে হেরে জুমার দিন শুক্রবার দিনে আমার কোন বান্দা আমি আল্লাহর ইবাদত করছে আর কোন বান্দা করে নাই, বলো তুমি। যে সমস্ত যুবক ভাইরা মুরব্বীরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে, মা বোনেরা ঘরের ভিতরে জোহরের নামাজটুকু আদায় করছে, আল্লাহু আকবার, তাদের পক্ষে জুমার দিনটা সাক্ষী দিবে। আর যারা জুমার দিনও জুমার নামাজটা পড়ল না, ডিশের লাইনে গানে বাজনা বিভিন্ন বাজে কাজে সময় কাটাইলা, তার বিরুদ্ধে ওই জুমার দিন সাক্ষী দিবে। বান্দা ডাক দিয়ে বলবে এ আল্লাহ এটা কে, এটা শুক্রবার জুমার দিন, আল্লাহ জুমার দিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আমি কেমনে বাঁচব, এত কঠিন যে হবে জানি না, কিন্তু জানার পর মানছে না, এটা কয় না ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলবে বান্দা জুমার দিন সাক্ষী দিছে তোমার বিরুদ্ধে, এতে করে তোমার বুঝে আসে না, বান্দা তোমার আরো সাক্ষী আছে। আল্লাহ আর কে সাক্ষী? আল্লাহ পাক জমিনকে জিজ্ঞাসা করবে জমিনে আপনার পক্ষে আর বিপক্ষে সাক্ষী কেমনে দিব শুনেন। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যারা জমিনের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করছে
যারা জমিনে বসে বসে আল্লাহ 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 বলে ডাকছি, যারা জমিনের মধ্যে সেজদা দিয়েছে, ওই জমিন বলবে আল্লাহ তোমার বান্দা ঠান্ডা পানি দে উযু বানাইয়া তোমার কুদরতি কদমে আমি জমিনের উপরে সেজদা করেছি, তোমার বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, তোমার নামে জিকির করেছে, জমিন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর জমিনে বসে যারা গুনার কাজ করছে আল্লাহ পাকের দরবারে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা বলবে আল্লাহ জমিনও আমার বিরুদ্ধে সাক্ষী দে, ও আল্লাহ এটা তো জানি না, জানি না ও জানা বান করব, না জানার বান ধরব। আল্লাহ পাক বলবে বান্দা তোর আরো সাক্ষী আছে, আল্লাহ আরো সাক্ষী আছে। আল্লাহ কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, নাকে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে। আপনার কান দিয়ে যদি নবীর দুরূদ শরীফ শুনে থাকেন, কান দিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনে থাকেন, কান দিয়ে যদি আল্লাহর জিকির শুনে থাকেন, কান আপনার পক্ষে সাক্ষী দিবে। কান দিয়ে যদি অশ্লীল গান অহেতু কথা বাজে কথা শুনে থাকেন, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা বলবে আল্লাহ হাতেও আমার বিরুদ্ধে সাক্ষী দি, হাতে সাক্ষী দি তার বুনি কেমনে দিব বুঝাই। বাংলাদেশের খবর যদি শুনতে হয় যে বাংলা একটা চ্যানেল আছে, ভারতের খবর শুনতে হইলে ভারতের একটা চ্যানেল আছে, আমেরিকার খবর শুনতে হইলে আমেরিকার একটা চ্যানেল আছে, লন্ডনের খবর শুনতে চাইলে লন্ডনের একটা চ্যানেল আছে। বাংলাদেশের চ্যানেলে ধরলে প্রথমেই নাম বলে আমি আসমা বেগম, বলতেছি পটুয়াখালী নোয়াখালী আরও খালি যা আছে সাবধান তুফানাই তুফানায় ঠিক না, এমন একটা সংবাদ দেয় না, না দেয় না, চাউলের দাম বাড়তো বারো কার না বারো, পেঁয়াজের দাম বাড়বে একটা কয় না কয় না। আচ্ছা এই চ্যানেলটা ঘুরায় যখন ভারত দিছে, ভারতের চ্যানেলে মেরে নাম মেরা নাম দুস্তা হ্যায় আব সুন লো মেরে বাত সচ্চি হ্যায়, এইভাবে উর্দুতে যখন কইতে শুরু করছে এখন আ বাংলা কয় না ভারতের খবর ক, ঠিক তেমনিভাবে তুমি ভারত ধরলে যেমন ভারতের খবর, আমেরিকা ধরলে আমেরিকার খবর। আল্লাহ পাক রাব্বুল আলামিন এখন কথার চ্যানেলটা এই ডাইরেক্ট মুখের মধ্যে দিয়ে রাখছে, এই চ্যানেলটা ঘুরাই আল্লাহ হাতের মধ্যে লাগাই, হাত দিয়ে তুমি কি কি গুনার কাজ করছো হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই চ্যানেল ঘুরাইলে যেমন বাংলার খবর, ইংরেজির খবর, ইউরোপের খবর পাওয়া যায়, আল্লাহ মুখের এই জবানের চ্যানেল ঘুরাইয়া হাতে লাগাই দিব, হাত দিয়া কারে অন্যায়ভাবে মারছো, হাত দিয়া কোথায় থেকে চুরি করছো, হাত দিয়া তুমি কোথায় গুনার কাজ করেছো, হাত তোমার বিরুদ্ধে সবগুলি বলতে আরম্ভ করবে। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার হাতেও আমার বিরুদ্ধে সাক্ষী দিল, আমার পা আমার কান আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিব, চোখ দিয়ে অশ্লীল ছবি অশ্লীল জিনিসের দিকে তাকায়া তাকায়া বেগানা নারীর দিকে তাকায়া চোখ দিয়া তাকাইছ, আল্লাহ বলে বান্দা চোখ দিয়েছিলাম
আমি আল্লাহ পাকের কালাম কোরআন পড়ার জন্য চোখ দিয়েছিলাম মা বাবার চেহারার দিকে তাকায়া নেক নজরে তাকানোর জন্য চোখ দিয়েছিলাম আমি আল্লাহর দেওয়া নিয়ামত দেখা দেখা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আরে বান্দা চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইছ অশ্লীল ছবির দিকে তাকায় তাকায়া সময় কাটাইলা ওই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে আরম্ভ করব বান্দা বলবে আল্লাহ হাত চোখ নাক যখন আমার বিরুদ্ধে দাঁড়াইছে আমার তো আর বাসার কোনো পথ দিই না আল্লাহ কো বান্দা তোর তো আরও সাক্ষী আছে ও আল্লাহ আরও সাক্ষী আছে এবার সাক্ষীরা ধরবো জাগার আল্লাহ কোরআনে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ইকরা কিতাবাক আল্লাহ পাক আপনার জীবনের আমলনামা হাশর ময়দানে দিবে ইকরা কিতাবাক তোমার আমলনামা তুমি নিজে পড়ো এবার দেখা যাবে তোমার আমল নামার মধ্যে পাঁচ অক্ত নামাজের কত অক্ত নামাজ খালি চলে গেছে তুমি পড়ো নাই তোমার আমল নামার মধ্যে লেখা আছে শাস্তলে বসে আছো মসজিদে জামাতে নামাজ চলছে তুমি শাস্তলে গল্প করছো লেখা আছে বান্দা বলবে আল্লাহ এইভাবে জাতাদা দরবার কি জানতাম আল্লাহ পাক বলে বান্দা আমল নামা লেখা আছে এখন ভিডিও দেখবানি সুবহানাল্লাহ জোরে কর ভিডিও দয়রা তুলব এমন কোনো কথা নাই আল্লাহ তারে দয়রা তুলবে না বন্ধুগণ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আল্লাহ এইভাবে যখন একটা একটা করে সাক্ষী প্রমাণ করব বান্দা তখন বলবে আল্লাহ তুমি আবার পাঠাইয়া দিলে শুধু তোমার গোলামি করব আর আমি না ফরমানি করব না যতইভাবে চিৎকার করবে এক সেকেন্ডের জন্য আল্লাহ জগতে আর পাঠাবে না আর আসতে দেওয়া হবে না তখন বান্দা আফসুস করতে করতে নবী বলেন হাতের আঙ্গুল মধ্যে কামড়াইতে আরম্ভ করব হাতের আঙ্গুল কামড়াইতে কামড়াইতে কবজি পর্যন্ত চাবায় ফেলবে আফসুস করবে হাইরে কেন রে নামাজ পড়লাম না কেন রে মা বাবার খেদমত করলাম না কেন রে কোরআনের সাথে সম্পর্ক করলাম না কেন রে আলেম ওলামার সাথে সম্পর্ক করলাম না কেন রে নবীর উপরে দুরুদ পড়লাম না কেন রে নবীর উপরে দুরুদ পড়লাম না নবীর সুন্নত মতো কেড়ে রে জীবন চালাইলাম না হাইরে মিশামিশি দুনিয়া আহারে ব্যর্থ হইল আমার জীবন কোনো কাজ লাগলো না আফসোস করলে ওই কিয়ামতের দিবসে আর কাজে দিবে না এই জন্য আমার ভাইয়েরা এখনই সময় আজকেই এখন থেকে নিয়ত করব আর জিন্দগিতে ইচ্ছা করে গুনাহ করতাম না যদি গুনাহ হইয়া যায় জানতে পারলে আল্লাহ কাছে তওবা করতে দেরি করব না ভাইয়েরা আমার বন্ধুর আমার লম্ব যেতেছে গেল বাইশ এবার আসুন আমরা মূল আলোচনার দিকে যাই ওই ওই দেশে জালিম বাদশাহ ছিল বেঈমান এই বেঈমান জালিম বাদশাহ সে তার দরবারে একজন জাদুঘর রাখত জাদুঘরে আপনার জাদু দেখায় মাঝে মধ্যে দেখছেন কি না জানি না জাগার মধ্যে হাতে তালি দিয়া একশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট বানায় দেখায় স্বর্ণের সেন বানায় দেখায় এরম অনেক সময় দেখায় না এটা কি এক নম্বর টাকা না চোখের বিল কি লাগায় রাখছে আমার প্রশ্ন হইল যে বেটা নিজে হাতে তালি দিয়া স্বর্ণের সেন বানাইতে পারে যে বেটা টাকা বানাইতে পারে এই বেটা পরে কিছুক্ষণ পরে সব মানুষ জমার পরে ফাইল বেছে গেলে কিসের ফাইল কোমর ব্যথা বুক ব্যথা মাথা ব্যথা আপনার ব্যথা আপনার দাদার ব্যথা খাইবেন ওষুধ আপনি আপনি সহ দাদারটা ভালো যাবেন
মানে ইমুন গ্যারান্টি দেয়। আমার কথা হইল পরে অ্যাডভান্সটা এইভাবে দেয় যে যদি কাজ না হয় ফাইল ফেরত নিব, টাকা জাকাত ফেরত দিয়ে দিব, চ্যালেঞ্জ করে ঠিক না। আর আমার প্রশ্ন হইল যেই বেড়া নিজে স্বর্ণের সেন বানাইতে পারে, টাকা বানাইতে পারে, বিভিন্ন জিনিস বানাইতে পারে, আংটি বানাইতে পারে স্বর্ণের, হেই বেড়া এরকম শিলাইয়া ফাইল বেছে গেলে এরপর আবার ডর দেহা ফাইল বেশি নাই সবারই দিতে পারতাম না, ফিসি কিন্তু কয়েক বস্তা তুই রাখছে ঠিক না। তবে প্রতি ফাইল 200, তবে কোম্পানি আপনাদের এলাকাতে পাঠাইছে বলছে কিছু সার দেওয়ার জন্য 120 টিহা 80 টিহা সার ঠিক না। আমার কথা হইল যে বেটা স্বর্ণের সেন টাকা পয়সা বানাইতে জানে, এ বেটা ফাইল বেছে গেলে বোঝা যা জাদু, এটা একটা অহেতু ঠিক কিনা জোরে এই বাদশাহ জাদুঘর রাখছে, জাদু দেখাইতো মানুষে জাদু দেখত, গায়ক রাখছে গান গাইতো লোকেরা এসে গান শুনে, ওই জাদুঘরের বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে গা, এখন আর বেশি চোখে দেখে না, জাদুঘর বাদশারে ডাক দেখো বাদশাহ কোন দিন মারা যায় ঠিক নাই, আমি মইরা গেলে গা জাদু দেখাইবো কেডা, আপনার দরবার লোক আসবে না। ক তাইলে কি করা যায়, কই এলাকা থেকে একটা যুবক ছেলে আইনা দিলে এর আমি জাদু 3 মাসের মধ্যে শিখাই দিয়ে যাব, ক ঠিক আছে। এলাকার ভিতরে ঘুরিয়া বাদশাহ এক গরিবের ফ্যামিলি থেকে 10 বছরের একটা ছেলেকে নিয়ে আসছে যে তোর বাপ গরিব, তোরা ফ্যামিলিতে চলাফেরা কষ্ট, আমার জাদুঘরের কাছ থেকে জাদু শিখতে পারলে জাদু দেখাইয়া লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারবে, আয় অভাব দূর হয়ে যাবে। যুবককে নিয়ে আসছে গরিবের ছেলে জাদুঘরের কাছে, সকালে ঢুকছে বিকালে আবার বাড়ির দিকে রওয়ানা হয়েছে, কালকে সকালে আবার আসবে। বিকালে বাড়ির দিকে যাওয়ার পথে আল্লাহওয়ালা একজন মুসলমানের সাথে দেখা হয়েছে যুবকের, আল্লাহওয়ালা লোকটা ডাক দেখো যুবক তুমি কোথায় গিয়েছিলে, কই যে বাদশাহ আমার জাদু শিখবার জন্য সুযোগ পেরে দিছে। আল্লাহওয়ালা লোকটা ডাক দে বলে এই যুবক বেইমান বাদশার কথা শুনি জাদুঘরের কাছে যাইয়া জাদু শিক্ষা তুই লাভটা কি করবে, আমরা গরিব জাদু শিখলে জাদু দেখাইয়া লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাব। আল্লাহওয়ালা লোকটা যুবক ছেলেটার ডাক দিয়া আকাশের দিকে আঙ্গুল দেখায় বলে এত বড় আসমানের মালিক আমার আল্লাহ তরে বানাইল, ওই আমার মাওলা পাকের চাইতে বড় আর কে আছে, ওরে যুবক আমার মাওলা হায়াতের মালিক, আমার মাওলা মৌতের মালিক, আমার মাওলা রিজিকের মালিক, আমার মাওলা ধনী বানানের মালিক, আমার মাওলা গরিব বানানের মালিক, ওই মাওলা ওই আল্লাহ পাকের জিকির বাদ দিয়া তুই কোন কারণে জাদু শিখতে গেলি, টান দিয়া তারে কবরস্থানের কাছে নিয়ে বলে দেখ এই কবরস্থানে শত শত লোক ঘুমাই রইছে, এই কবরের ডাক্তার আছে, এই কবর ইঞ্জিনিয়ার আছে, এই কবরের সর্দার আছে, এই কবরের বক্তা আছে, এই কবরের ডাক্তার আছে, এই কবরে বিজ্ঞ অভিজ্ঞ অনেক রকমের লোক আছে, একটা মানুষের কোনো আওয়াজ নাই, কে পিছনে কে সামনে, এমন একটা কবরের যুবক তুমি যেদিন আসবে কি নিয়ে আসবে কবরের ভিতরে, কবরের বই, জাহান্নামের বই, আল্লাহ পাকের দরবারে কি জবাব দিবে, এই সমস্ত কথা যখন যুবক ছেলের কাছে আল্লাহওয়ালা লোকটা বলতে আরম্ভ করলো, এবার যুবকের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে, যুবক ডাক দিয়ে বলল ওগো আল্লাহর বান্দা আমি আর জাদু শিখতে যাব না, আমি আমার মাওলা পাকের জিকির আর সারব না, আমার কালিমা পড়ায় দেন আমি মুসলমান হয়ে যাব, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে যুবক, কালিমা পড়ে মুসলমান হইয়া এখন যুবক
আল্লাহর জিকিরে লেগে থাকে। তাফসীর কিতাবে লেখছে ওই এলাকার মধ্যে একজন মানুষ খুব অসুস্থ হয়েছে, ডাক্তার কবিরাজে ফেরত দিছে, বলছে বাঁচবে না। গ্রামের মানুষ সবাই পরামর্শ করে কয় ওই দিকে একটা যুবক ছেলে উপর আল্লাহর ইবাদত করে, আয় এই যুবকের কাছে নিয়ে দেখি বালা হইকে। এই যুবকের কাছে নিয়ে আইসিয়া অসুস্থ মানুষটারে এলাকার লোকেরা কয় যুবক ডাক্তার কবিরাজে লোকটারে ফেরত দিল, তুমি যে আল্লাহর ইবাদত করক তুমি পারবিনি এই অসুস্থ মানুষটারে সুস্থ করে দেওয়ার জন্য। যুবক ডাক দিয়ে বলে না না আমার পক্ষে ভালো মন্দ করার ক্ষমতা নাই, কিন্তু আমি যে মাওলার ইবাদত করি আমার আল্লাহ ইচ্ছা করলে ভালো করে দিতে একটা সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা জোরে কন। তাইলে কেমনে যুবক কয় সবাই দোয়া করেন আল্লাহর কাছে, যুবক হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজে তোমার বান্দাটারে ফেরত দিয়া দিল, ভালো ভালো হবে না, কিন্তু আল্লাহ সব ডাক্তারের ডাক্তার তুমি, ওগো আল্লাহ তুমি যদি তারে ভালো করে দাও আল্লাহ পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না। আল্লাহর কাছে যুবক দোয়া করতে দিরি তফসিরি কিতাবে লেখে অসুস্থ মানুষটা মুহূর্তের মধ্যে সুস্থ হইয়া গেছে। সুস্থ হইয়া এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রোয়ানা হয়েছে। লোকেরা কো শুনলাম তুমি তুমি না বলে বাঁচতা না মারা যাইবা, বেশি দিন বলে নাই কই তুমি দি পুরা সুস্থ। এলাকার লোকেরা কো ও মিয়ারা শুন উপর আল্লাহর ইবাদত করে এক যুবক তার কাছে গেছি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমারে সুস্থ বেড়ে দিছে। এই খবর পাইয়া মানুষ সব এখন যুবকের কাছে আইয়ে জাদুঘরের কাছে গানাজারের কাছে আর যায় না, বাদশাহ ডাক দেখো কিরে আমার দরবারে মানুষ কম কেড়ে। তখন বাদশার উজিরে ডাক দেখো ওই এলাকার ভিতরে একজন যুবক আল্লাহর ইবাদত করে, এই যুবকের কাছে যার যে সমস্যা গেলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সকলের সমস্যা সমাধান করে দেয়। বাদশাহ জালিম জালিম বাদশাহ ডাক দেখো এই যুবকে এলাকার মধ্যে থাকতে দেওয়া হবে না, এই যুবককে বাদশাহ দৈরা আনছে আইনা এই যুবকটারে সামনে খাড়া করে রাখো কালিমা সারবি না মরবি। যুবক ডাক দিয়ে বলে মরতে পারি জান দিতে পারি প্রাণ দিতে পারি ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না কেমন যুবক ঈমানদার যুবক, এই জিলকদার পাড়া আমার ঈমানদার যুবক ভাইয়ের আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন 13 বছর যাবত করতেছেন, আগামী তো করার জন্য আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি। বায়ের আমার যুবক বাদশাকে ডাক দিল বাদশা ইমান সারব না আমি, আমার মাওলা পাকের জিকির না করলে আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। বাদশা ডাক দেখো বুঝছি ইমান সারতি না বলে না, বাদশা গুলাইল ধনুক হাতে নিয়ে তীর হাতে লইয়া যুবকের সামনে খাড়া করে রাখো এখনই তোর পৃথিবীতে বিদায় করব। যুবক ডাক দেয়া বলে পৃথিবীতে বিদায় হয়ে গেলে মুমিন মুসলমান পৃথিবী থেকে বিদায় হওয়ার সাথে সাথে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার মাওলা এত সুন্দর, আমার মাওলা এত সুন্দর চন্দ্র বানাইল আশ্চর্য বানাইল, আমার যেই মাওলা এত বড় আসমান এত বড় জমিন এত সুন্দর ফুল গাছ কত কিছু আমার মাওলা বানাইছে, আমার মাওলা জানে কত সুন্দর আমি দেখতে পারবো। বাদশা ডাক দেখো হ্যাঁ তো ইমান মান কঠিন মজবুত হয়ে গেছে, তীর যখন মারছে কিতাবে লেখে তীরটা যুবকের বুকটার কাছে যাইয়া বরাবর উপর উঠটা বাম পাশে পড়ে গেছে, আবার একটা তীর মারছে এটা ডান পাশে পড়ে গেছে, একটা তীরও লাগাইতে পারে না। শেষ পর্যন্ত যুবক ডাক দেখো বাদশা যতই চেষ্টা করে আমি যেই মাওলার ইবাদত করি আপনি পারবেন না। তাইলে কেমনে কিছু লোক দিয়া পাহাড়ে পাড়াইছে
ওখানেও মারতে পারে না। যেখানে মারার সিস্টেম করব ওই সিস্টেমটা বাদশা যুবককে জিজ্ঞাসা করে, যুবক তোমাকে কিভাবে আমি মারতে পারি? যুবক ডাক, দেখো আমার মারতে হইলে এলাকার সমস্ত বেঈমান কাফেরদেরকে একটা মাঠে নেন, ময়দানে নিয়ে গুল করে সবার দাঁড় করান, মাঝখানে আমার দাঁড় করাইয়া তীর মারবেন। তবে তীর মারবার আগে আপনি বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তীর মারবেন, লেগে যাবে, ঠিকই মারছে, বিসমিল্লাহ বলে তীর মারছে, যুবকের বুকে লেগে গেছে। যেইমাত্র যুবক জমিনের মধ্যে পড়ে গেছে, সাথে সাথে সমস্ত বেঈমান কাফের রাখো আমাদের সামনে একবার দুইবার তীর মারলো, তীর ডাইনে জায়গা বামে জায়গা, আজকে তীরটা মারতে দিলি লাগতে দিয়ে দিল না, ব্যাপারটা কি রে? কাছে যারা আছেন হেরা কর, বাদশার মুখ দিয়া জবান দিয়া এমন এক শব্দ উচ্চারণ করছে আমরা জীবনও বাদশার জবানে এই কথা শুনি নাই। কো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে তীর মারার কারণে তীর লেগে গেছে, যত বেঈমান কাফেররা গেছিল তারা ডাক দেখো, আর চিন্তা করার লাভ নাই, যেই যুবকে ওই আল্লাহর উপরে ঈমান আনছে যে আল্লাহর নাম রহমানুর রহিম, আয় আর বাদশার কথা শুনবো না, আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাকি যুবক যারা আছে সবাই বেঈমান কাফেরেরা ঈমান এনে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আরো লম্বা কথা আছে, যদি হায়াতে বাসি আগে পরে শেষ পর্যন্ত যুবকের কি হইল, যুবকের কি হইল শেষ পর্যন্ত, এবং বেঈমান কাফেররা যারা ঈমান আনলো তারার কি হইল, এই লম্বা বিস্তারিত কথা বলতে গেলে আরো এক থেকে দেড় ঘন্টার সময়ের দরকার, রাত অনেক হয়ে গেছে, আপনারা বসে আছেন বলে আমি লম্বা করে আলোচনা করেছি, যতটুকু করেছি আমি এবং আমরা সবাই যেন আমল করতে পারি, তৌফিক দান করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু।